নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। নারায়ণ ব্যানার্জি কোন চিকিৎসক সংগঠনের প্রতিনিধি কিনা জানা নেই, আন্দোলনের দৌত্যের অধিকার তাকে কেউ দেয়নি। কুনাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ প্রসঙ্গে প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের। ইতিমধ্যেই এরকম প্রতিক্রিয়া দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়রদের জন্য, ভালোর জন্য গিয়েছিলাম, জুনিয়রদের ভালোর জন্য যা করার করেছি। আমি প্রথমে মানুষ, তারপর ডাক্তার, তারপর আমার রাজনৈতিক সত্তা। কুনাল ঘোষের সঙ্গে সাক্ষাতের পর পোস্ট ডাক্তার নারায়ণ ব্যানার্জির। ইতিমধ্যেই তিনি এই ধরনের পোস্ট করেছেন। তিনি বলেছেন তিনি জুনিয়র ডাক্তারদের ভালোর জন্য গিয়েছিলেন, আর এই নিয়েই কিন্তু জুনিয়র ডাক্তারদের মন্তব্য। প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর স্যার। ইতিমধ্যেই নারায়ণ ব্যানার্জি তিনি কিন্তু বলেছেন জুনিয়র ডাক্তারদের ভালোর জন্যই তিনি কুনাল ঘোষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, নারায়ণ ব্যানার্জি তিনি কিন্তু বলছেন যে আমি প্রথমে মানুষ, তারপর ডাক্তার, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের ভালোর জন্য আমি দেখা করতে গিয়েছিলাম। দেখো, নারায়ণ বন্দ্যোপাধ্যায় গতকাল কুনাল ঘোষের সঙ্গে দেখা করেছিলেন, তারপরেই কিন্তু এই জল্পনা সৃষ্টি হয়েছে। কারণ তিনি যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন চলছে, সেখানে যেভাবে জুনিয়র চিকিৎসকরা অনশন করছেন, তা নিয়ে অত্যন্ত চিন্তিত। তিনি চাইছেন যে সমস্যার সমাধান হোক, এবং সেই জায়গাতেই তাদের স্বাস্থ্যের ব্যাপারেও চিন্তা করে তিনি গতকাল দেখা করেছিলেন। তারপরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরের পক্ষ থেকে হীরালাল কুনার এবং পূর্ণব্রত গুণ, তারা একটা প্রেস রিলিজ দিয়েছেন। সেখানে বলেছেন কে এই নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের মধ্যস্থতা করার জন্য, এবং তিনি বলেছেন তিনি কোনো জুনিয়র চিকিৎসকদের মধ্যে আছেন কিনা তাও কিন্তু এই প্রেস রিলিজে জানানো হয়েছে। তারপরেই কিন্তু নারায়ণ বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুক পোস্টে লিখেছেন তিনি প্রথমে মানুষ, তারপরে ডাক্তার, এবং তারপরে তার রাজনৈতিক পরিচয়। সেই জায়গাতেই তিনি লিখেছেন এবং জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের কারণে এবং তাদের ভালোর জন্য যেটা করতে হয় সেটাই তিনি করবেন বলে মন্তব্য করেছেন। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের তরফে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 2011 সালে একটা তথাকথিত পরিবর্তন ঘটিয়েছিলেন, এবং তার প্রাথমিক শর্ত ছিল এটাই যে প্রশাসনকে দলতন্ত্রের বাইরে নিয়ে আসবেন, মানুষকে ভয়মুক্ত করবেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবেন, একটা সন্ত্রাসবিহীন আবহে মানুষ তার মত প্রকাশের অধিকার পাবে। কিন্তু আজকে যখন 13 বছর শাসন করবার পর একটা চূড়ান্ত একদলীয় একচেটিয়া একাধিপত্য সমাজের প্রত্যেকটা পদক্ষেপে বসিয়ে দেওয়া হলো, তো সেখানে ক্ষেত্রে মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, সুতরাং মানুষ এই সরকারটাকে আর সরকার বলে মনে করছে না। সেখানে কুনাল ঘোষের সঙ্গে কে বৈঠক করলেন, কে বৈঠক করলেন না, এটা তো সম্পূর্ণভাবে ইমেটেরিয়াল। কুনাল ঘোষ বৈঠক নিশ্চয়ই করতে পারেন একজন দলের প্রতিনিধি হিসেবে, তিনি দলের বড় নেতা হতে পারেন, কিন্তু তিনি তো এই সরকারের কেউ নন। তাহলে যখন লড়াইটা সরকারের বিরুদ্ধে, যখন কুনাল ঘোষ দলের তরফ থেকে মধ্যস্থতা করতে পারেন, কিন্তু প্রশ্ন হলো এই দলটা কে চালাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না দলের বাইরে থেকে আরেকটা কেউ দল পরিচালনা করছে? সুতরাং এটাকে লেমডাক গভর্নমেন্টই বলা যায় না, এটা টোটাল অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট। সুতরাং মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। কে ডাক্তারদের হয়ে কথা বলবে সেইটা বলার এই কয়েকজন ডাক্তারই শেষ? এই প্রশ্নটা আমি তাদের কাছে করছি, আপনারাও করুন। কে কাকে ক্ষমতা দেয়? আজকে যদি হতো যে একটা সিস্টেমের মধ্যে একটা নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে তারা ক্ষমতার অল ইন্ডিয়া আছে বা তাদের অধিকার আছে, তখন তারা বলতে পারে যে আমাদের সংগঠনের হয়ে কথা বলার অধিকার আমাদের আছে, আর কাউকে দেওয়া হয়নি। সংগঠনই বা কি, তাদের দায়িত্বই বা কি, কে বা ঠিক করলো? কিন্তু তারা বলে দিচ্ছে আমরা দিইনি, আমরাটা কারা? সুতরাং এইসব প্রশ্নে লাভ নেই। একজন সিনিয়র লোক তিনি কথা বলেছেন, তাতে এত উতলা হওয়ার কিছু নেই। এই প্রতিবাদী ডাক্তার যারা নিজেদের বলে দিচ্ছেন, আজকে 30-40 হাজার ডাক্তারের মধ্যে হাতে গোনা কিছু ডাক্তার নিজেদের প্রতিবাদী বলে ভেবে নিচ্ছেন আর বলছেন আমরাই সব কিছু ঠিক করব। হতে পারে না, পশ্চিমবঙ্গের 10 কোটি 10.5 কোটি লোকের চিকিৎসার ব্যাপার,
তারা হেলায় নষ্ট করতে পারেন না, তাদেরকে অকুল পাথারে ভাসিয়ে দিতে পারেন না, কোনো অধিকার নেই। মানুষের বাঁচার অধিকার, মানুষের চিকিৎসার অধিকার এই ডাক্তারদের অধিকারের থেকে অনেক বড় অধিকার। ফের অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন নাকচ। এই নিয়ে দ্বিতীয়বার পলিগ্রাফ টেস্টের আবেদন নাকচ করা হলো, নাকচ করলেন অভিজিৎ মণ্ডল। ফের অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন নাকচ। এই নিয়ে দ্বিতীয়বার আবেদন নাকচ করলো অভিযুক্ত সন্দীপ ঘোষের নার্কো টেস্টের আবেদনও নাকচ। টেস্টে সম্মতি দিল না দুই অভিযুক্ত। অভিজিৎ ও সন্দীপের 4 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু দুজনেই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের আবেদন আবারও তারা না করেছেন। এই নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, নার্কো টেস্টের আবেদন আবারও অসম্মতি দিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, কি জানা যাচ্ছে এই নিয়ে? কোনো এই যে টেস্টের সম্মতি দেয়নি, ইতিমধ্যেই তারা কনসেন্টের না জানিয়েছে এবং তারপরে এই আবেদন খারিজ করে দিয়েছে শিয়ালদা আদালত। কারণ আমরা দেখেছিলাম যে এর আগেই সন্দীপ ঘোষ তার পলিগ্রাফ টেস্ট হয়েছিল, কিন্তু ফের তার নার্কো টেস্ট করাতে চায় সিবিআই এবং সেই টেস্ট করাতে চায় অভিজিতেরও, অভিজিতেরও পলিগ্রাফ টেস্ট করাতে চায়। এই এই টেস্ট করানোর জন্য প্রথমবার যখন তারা আবেদন করে সেখানেও কনসেন্ট দেয়নি এই দুই অ্যাকিউজ, এবং আজ নিয়ে দ্বিতীয়বার তারা কনসেন্ট চায় এই দুই অ্যাকিউজের, অভিজিৎ মণ্ডল তার পলিগ্রাফের জন্য এবং সন্দীপ ঘোষ তার নার্কো টেস্টের জন্য। কিন্তু দুই অ্যাকিউজডই কিন্তু কোনো কোনো কনসেন্ট দেয়নি, এবং তারপরেই যেহেতু এই যে প্রোটোকল রয়েছে, যদি অ্যাকিউজ এই ধরনের টেস্টে কনসেন্ট না দেয় সেক্ষেত্রে কিন্তু তার উপরে জোর সৃষ্টি করা যায় না, বা যে এই আবেদন কিন্তু সেই মুহূর্তে খারিজ হয়ে যায়। সেরকমই শিয়ালদা আদালত এই আবেদন, সিবিআই এর এই আবেদন সেটা খারিজ করে দিয়েছে, এবং আজকে যে তাদেরকে প্রোডাকশন ছিল, তাদেরকে যে ভার্চুয়ালি প্রডিউস করা হয়েছিল তাদের দুজনেরই, এবং 4 নভেম্বর অবধি জেল হেফাজত দিয়েছে শিয়ালদা আদালত। সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ২৪ বছর আগে হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় আরজিকরের ডাক্তারি পড়ুয়ার দেহ। চতুর্থ বর্ষের ছাত্র সৌমিত্র বিশ্বাসের মৃত্যুর পর প্রশাসনের দোরে হন্যে হয়ে ঘুরেও বিচার পায়নি পরিবার, ধামাচাপা পড়ে যায় ফাইল। কারণ সৌমিত্রর মায়ের অভিযোগ ছিল সরাসরি কলেজের বাম ছাত্র সংগঠনের 3 নেতার বিরুদ্ধে, তাদেরই কেউ কেউ আজকের ডাক্তারদের আন্দোলনের প্রথম সারিতে। আজ ফের সৌমিত্রর ভাই আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারি ছাত্রীর নৃশংস হত্যা, শিউরে উঠেছে গোটা দেশ। বিচারের দাবিতে তোলপাড় বাংলা, আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে ভিন রাজ্য থেকে ভিন দেশে। ললিত মেমোরিয়াল বয়েজ হোস্টেলের 21 নম্বর ঘর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় আরজিকরের চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া সৌমিত্র বিশ্বাসের দেহ। সেদিন আন্দোলনের ঝড় ওঠেনি, রাত দখল হয়নি, অনশন মঞ্চে বাঁশ পড়েনি একটাও। একা অসহায় মা শুধু নেতা মন্ত্রী পুলিশের দরজায় হন্যে হয়ে ঘুরেছেন, ছেলের মৃত্যুর বিচার চেয়ে শেষে নিজেই ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। সেই সময় তার মা সবিতা দেবী অভিযোগ করেছিলেন পরিকল্পিতভাবে সিপিআইএম এর যে ছাত্র সংগঠন রয়েছে এসএফআই, তাদের বেশ কয়েকজন নেতার অঙ্গুলি হেলনি খুন হয়েছিলেন চতুর্থ বর্ষের ডাক্তারি ছাত্র সৌমিত্র বিশ্বাস। মা মারা গেছে 2014 সালে, অনেক জায়গায় ঘুরে লাস্টে মারও শরীর খারাপ হয়ে ব্রেন স্ট্রোকেই মারা যান, ব্রেন স্ট্রোকে মারা যান। অনেক জায়গায় দরজা থেকে ঘুরেছিলেন কিন্তু পাইনি, কিন্তু আমি চাই আজ আজ হয়তো মানে ওই সে ঘটনার বিচার হলে হয়তো আজকে ফার্দার কোনো মানে অন্যায় সেটা হতো না। সম্প্রতি হাসপাতালের অন্দরে পর্ন ভিডিও শুটের ভয়ঙ্কর অভিযোগে তোলপাড় আরজিকর। অভিযোগ, 2001 সালে এই পর্ন চক্রের বিরুদ্ধে সরব হওয়ায় কাল হয়েছিল সৌমিত্র। আরজিকর হাসপাতালে বেশ কিছুদিন ধরে সেই সময় পর্নোগ্রাফির ফটোশ্যুট হতো, তা নিয়েই মুখ খুলেছিলেন চতুর্থ বর্ষের ডাক্তারি ছাত্র সৌমিত্র বিশ্বাস। সৌমিত্রর মৃত্যুর পর তৎকালীন চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই ট্রেইনি চিকিৎসক অমিত বালা ও অরুণিতা দাসকে গ্রেফতার করে পুলিশ, তদন্তভার হাতে পায় সিআইডি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সৌমিত্র বিশ্বাসের বাড়ির সামনে। তাদের পরিবারের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছিল এবং সেই সময় সিআইডির পক্ষ থেকে ব্যাপারটি তদন্ত করা হয়েছিল,
কিন্তু তদন্তে বেশ কিছু সূত্র বেরিয়ে এসেছিল, সেখানে দেখা গেছিল যে সেই পর্নোগ্রাফি ভিডিওর শ্যুটের জন্য ট্রাইপড থেকে শুরু করে ক্যামেরা, লাইট, বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া গেছিল। পরিবারের অভিযোগ, বাম চিকিৎসকদের নাম সামনে আসায় অজ্ঞাত কারণেই গোটা বিষয়টি ধামাচাপা পড়ে যায়, বদলে যায় তদন্তের গতিপথ। এগুলো তো আমরা প্রথমে জানতাম না, দিল্লিতে যখন বেরোলো তখন জানতাম যে কী পরিমাণে, কারণ আমরা তো আশা করিনি যে এখানে তার খুন হবে কিংবা এই এত দূর যেতে পারে। সাধারণ মানুষ পড়াশুনো করে বড় হয়েছে, কলেজ করছে, সে তো স্কুলে এক্সপেক্ট করেনি। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে, অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যেরকম করতে হয় সেটা নিশ্চয়ই খারাপ। মেধাবী ডাক্তারি পড়ুয়ার মৃত্যু আজও মেনে নিতে পারেনি সৌমিত্রর পাড়া। নতুন করে তদন্তের দাবি প্রতিবেশীদের। মনে করি আজকে যারা আন্দোলন করছে, দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, তারা তৎকালীন জুনিয়র সিপিএম ছিল, এসএফআই করতো তারা। তারা এই সৌমিত্রকে গলায় রুমাল দিয়ে, ব্যাগের স্ট্রিপ বেল্ট দিয়ে পুরো ঝুলিয়ে দিয়েছিল ফাঁসি দিয়ে। শুধু প্রতিবাদ করেছিল পর্নোগ্রাফি যাতে না হয়। বাড়ির লোক বিচার চাইছে, আমরাও বিচার চাইছি, পাড়া প্রতিবেশী বিচার চাইছে। ব্যাস হয়ে গেল, ওনার মা অনেক ঘুরেছেন, কোনো বিচার পাননি, এখন যদি আবার নতুন করে পায় তো ভালো কথা। ঘুঁচে যাক আত্মহত্যার অপবাদ, সাজা পাক দোষীরা। নতুন করে তদন্তের দাবি জানাচ্ছেন সৌমিত্রর ভাই শান্ত। বিচার পাক, কারণ জাস্টিস দিলে হয়েছে, কিন্তু জাস্টিসটা পাক, এবং অ্যাটলিস্ট আমার বাবা আত্মহত্যা করেছে এই অপবাদটা সামনে কথা শুরু, তারপরে দোষীরা শাস্তি পাক। এক জায়গায় দোষী শাস্তি যদি না পায় সেক্ষেত্রে অন্যের সে ঘটনা আবার ঘটবে। এই পরিবারের পক্ষ থেকেও সবিতা দেবী চেয়েছিলেন জাস্টিস, কিন্তু সেই জাস্টিস তিনি পাননি। ব্যারাকপুর থেকে ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি। চিকিৎসক আন্দোলনের সময় অভিযোগ তোলা হচ্ছে, ফোনে কলকাতা টিভির প্রতিনিধিদের জানালেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ওনার মা সংবাদ মাধ্যমে কেন ছেদ করতে যাবে, তো এফআইআরই তো করতে পারতেন। যদি মনে হয়েছে যে ওনার মা তো ওনার মায়ের এফআইআর এর ভিত্তিতে কলকাতা পুলিশ মামলা রুজু করেছিল, মানে তদন্ত শুরু করেছিল, তারপর সেটা উনি কোর্টে কেস করেন, সিআইডি তদন্ত দেন কোর্ট বিচারক, তারপরে সিআইডি তদন্ত হয়, তাতেও সন্তুষ্ট না হয়ে উনি জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছিলেন, জুডিশিয়াল এনকোয়ারি হয়। এটা হচ্ছে যে সিআইডি কেই দেখ, ওনার মা তাহলে হচ্ছে যে আমাদের নাম দিলেন না কেন, কেন জুডিশিয়াল এনকোয়ারির সময় কোর্টে কোথাও বললেন না, কেন এফআইআর এ আমাদের নাম নেই, কেন হচ্ছে যে চার্জশিটে আমাদের নাম নেই, কেন পুলিশ রেকর্ডে আমাদের নাম নেই, কেন কোর্টে কোনো অর্ডারে আমাদের নাম নেই, এই প্রশ্ন কি আপনাকেও ভাবাচ্ছে না? ওনার মা আসলে যেটা বলেছিলেন সেদিন সাংবাদিক বৈঠকে, সেটা হচ্ছে যে এই যে আমার সন্দেহ, আমার ছেলে এসএফআই করে বলে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ওকে খুন করে ফেলেছে, আমার ছেলে একনিষ্ঠ এসএফআই সমর্থক ছিল, সেটা জানে, কলেজের তিন নেতাকে জিজ্ঞেস করুন বলে আমাদের তিনজনের নাম বলে। আজকে ২৪ সালে এসে কেন মনে হলো যে হচ্ছে যে এই সময় যখন একটা আন্দোলন, একটা রাজ্যে একটা বড় প্রতিবাদী আন্দোলন চলছে, তার মুখ হয়ে হচ্ছে সামনের সারিতে আমরা আছি যারা হচ্ছে যে তার মধ্যে আমি অন্যতম যারা আছেন তাদের মধ্যে, তখন মনে হলো যে সংবাদ মাধ্যমে এইটাকে হচ্ছে যে ইস্যু করে আমাদের কিছুটা কালিমালিপ্ত করা, এছাড়া আর কি যুক্তি হতে পারে। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কৃষ্ণনগর কাণ্ডে ট্রিপল দিয়ে ঢাকা হলো ঘটনাস্থল, বসানো হলো পুলিশ পিকেট, ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল ও দেশলাই উদ্ধার ফরেন্সিক বিশেষজ্ঞদের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যুবতীকে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। কৃষ্ণনগরে যুবতী মৃত্যুতে ঘটনাস্থলে ফরেন্সিক দল, প্রাথমিক রিপোর্টে যুবতীকে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি।
কৃষ্ণনগরে তরুণী মৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর প্রমাণ উঠে এসেছে। কৃষ্ণনগরে বিশেষ ফরেন্সিক দলে 3 আধিকারিক আসেন, ফরেন্সিকের ফিঙ্গারপ্রিন্ট আধিকারিকরা। ঘটনাস্থল থেকে দেশলাই বাক্স এবং একটি কেরোসিনের বোতল পাওয়া গিয়েছে। পাশের মণ্ডপের থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে ফিঙ্গারপ্রিন্ট আধিকারিকরা। সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যুবতীর দেহ 90% পুড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের পুরো রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ মামলা রুজু হয়েছে। সিআইডি তদন্ত শুরু করেছে, জানালেন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি। আজকে আমাদের আসেন ফরেন্সিক সায়েন্স ল্যাবের আসেন রিপ্রেজেন্টেটিভস এসে মানে পিও ভিজিট করেছেন। ওরা বাকি যে মানে এভিডেন্স মেটেরিয়াল এভিডেন্সগুলো এখানে পেয়েছেন ওটা সব কালেক্ট করেছেন, ওটা আমরা ফরেন্সিক এক্সামিনেশন পাঠাবো। এরপরে আসেন বাকি ওদের ভিজিট রিপোর্টের পরে আমরা ওর কিছু আসেন ডিটেলস পাবো। ওর যারা ভিজিট করেছেন ওরা বলছেন কেরোসিন স্মেল আছে যে জায়গাতে, তো বাকি যেগুলো আসেন রিলেশনশিপ আমার বন্ধু বান্ধবীরাও এর মধ্যে নেই, আমার মা বাবা আমার পরিবারের যারা আছে তারাও নেই, আমার উঠবি যে সেও নেই, তার ফ্যামিলিও নেই। কৃষ্ণনগর নির্যাতিত তার ছাত্রীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। মহুয়া মিত্র এসেছিলেন, অনেক দিক থেকে কিন্তু যা চলে গেছে তার সাহস, সে আমার সব থেকে বড় সাহস, আমার মেয়ে ছিল আমার সব থেকে বড় সাহস। নির্যাতিতার মৃত্যুতে বিচারের দাবিতে উঠল উই ওয়ান জাস্টিস স্লোগান। কলকাতা টিভি। পূর্ণিমা কান্দুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পেটে ক্ষতিকারক পদার্থ পাওয়া যায়। কোন রিপোর্ট আসেনি, মৃত্যু স্বাভাবিক নয় জানালেন ঝালদা পৌরসভার কাউন্সিলর মিঠুন কান্দু। পূর্ণিমা কান্দুর অস্বাভাবিক মৃত্যু, ডানা বাঁধছে রহস্য, পেটে মিলেছে ক্ষতিকারক পদার্থ, মৃত্যু স্বাভাবিক নয় দাবি পরিবারের। নবমীর রাতে ঝালদায় নিজের বাড়িতে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুকে। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই পূর্ণিমা দেবীর এক আত্মীয় মিঠুন কান্দু দাবি করেন স্লো পয়জন করে খুন করা হয়েছে। পূর্ণিমা দেবীর দেহের ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে পূর্ণিমা দেবীর পরিপাকতন্ত্রের ভিতরে পাওয়া গিয়েছে বিষাক্ত বস্তু। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান ক্ষতিকারক কিছু ছিল, তবে সেই বস্তু ঠিক কি তা রিপোর্টে জানানো হয়। আমি চাইবো যে প্রশাসনকে যাতে যেমন ভালোভাবে তদন্ত করা হয়, যে যে দোষী তারাকে দোষী সাব্যস্ত করা হয়। তার মানে কি সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ ওটাই আছে। একটা স্বাস্থ্যসভার কীভাবে মারা গেল, আমি আগে বলছি এখনো বলছি যে কীভাবে মারা গেল সেটা আমার জানা আছে, যে যারা দোষী তারা যাতে শাস্তি পান। পূর্ণাঙ্গ রিপোর্ট আগে আসুক এবং কি ক্ষতিকারক বস্তু ছিল সেটাও নিশ্চয়ই ওরা পূর্ণাঙ্গ রিপোর্টে বলবে। সেগুলো দেখার পরে কি সিদ্ধান্ত হয়, বাড়ির লোক, আমরা বাড়ির লোকের কাছে আছি, আমাদের যেটা কর্তব্য সেইভাবে কাজ হবে। তো ওটা ঘটনাটাই যে দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, 2022 সালের মার্চ মাসে পৌরসভা ভোটের ফল প্রকাশের পর ঝালদা শহরে খুন হন 4 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিটে জয়ী প্রতিনিধি তপন কান্দু। সেই ঘটনায় অভিযোগের তির ছিল মিঠুন কান্দুর থেকে। তপন কান্দুর মৃত্যুর পর রাজনীতিতে আরও সক্রিয় হন পূর্ণিমা কান্দু। ওই ভোটেই শহরের 12 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন পূর্ণিমা দেবী। ঝালদা থেকে হরিনারায়ণ সূত্রধর, কলকাতা টিভি। শিয়ালদহ ইএসআইএ আগুন, হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন মন্ত্রী মলয় ঘটক। নির্বাচন আগেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি জানিয়েছেন শিয়ালদহ ইএসআইএ সুপার অদিতি দাস। শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড,
আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি শিয়ালদা ইএসআই হাসপাতালের বহির বিভাগ, এবং আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বহির বিভাগের নিচ থেকে যে পাইপ দেখা যাচ্ছে, দুটি পাইপ অর্থাৎ এক জোড়া পাইপ কিভাবে ঠিক গেটের ওপর থেকে গিয়েছে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো সেই পাইপ তার মুখ খোলা অবস্থায় রয়েছে। অর্থাৎ এই পাইপ থেকেই অগ্নি নির্বাপনের জন্য বিভিন্ন ঘরে জল সরবরাহ হওয়ার কথা, কিন্তু সেই পাইপের মুখগুলি খোলা অবস্থায় রয়েছে। এই যে পাইপ, এই পাইপ কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে, এবং ঠিকভাবে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে যে বিভাগ অর্থাৎ যে মেল সার্জারি বিভাগে আগুন লেগেছিল সেই মেল সার্জারি বিভাগের কাছেও এই যে পাইপ, সেই পাইপ কিন্তু পৌঁছেছে। কিন্তু পাইপ পৌঁছালে কি হবে, তার যে কাজ সেই কাজ এখনো সম্পন্ন হয়নি, সেই কারণেই আজ যে আগুন এখানে লেগেছে সেই আগুন কন্ট্রোল করা সম্ভব হয়নি। এই সেই পাইপলাইন, যেই পাইপলাইনগুলি ভেতরে পৌঁছেছে বিভিন্ন ঘরে, এবং সেই ঘরগুলোতে এভাবেই ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে বা স্প্রিংলারের মাধ্যমে আগুন বা স্মোক দেখলে জল দেওয়ার প্রক্রিয়া চালানো যেত। মন্ত্রী মলয় ঘটক এবং হাসপাতালের সুপার অদিতি দাস তারা অভিযোগ করেছেন যে কেন্দ্রের যেই কাজ দেড় বছর আগে শেষ করা কথা ছিল সেই কাজ শেষ না হওয়ার জন্য আজকে এত বড় অগ্নিকাণ্ড বা ভয়াবহ অগ্নিকাণ্ড। এটা দেড় বছর আগে ইএসআইসির হ্যান্ডওভার করার কথা ছিল, কিন্তু ইএসআইসি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, যারা কাজ করছে ইএসআইসি সেই টেন্ডার করেছে, তাদের দায়িত্ব। কিন্তু এই দেড় বছর আগে যদি হ্যান্ডওভার হতো তাহলে হয়তো এই ধরনের ঘটনাটা ঘটতো না, সেটা ইএসআইসির গাফিলতি, এবং সেটা নিয়েই ইএসআইসি কেন্দ্রের একটা সংস্থা, যেটুকু ফায়ার ডিপার্টমেন্ট থেকে জানা গেছে যেটা শর্ট সার্কিটের জন্য হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রিপোর্ট বেরোয় ততক্ষণ পর্যন্ত কাউ কার গাফিলতি আছে সেটাকে ডিটেক্ট করাটা ঠিক হবে না। অনেকেই জানেন যে অনেক ফায়ার এনওসির জন্য আমাদের অনেক কিছুতে অনেক কিছু অসুবিধা হয়, তো সেগুলো বারবারই বলা আছে, সবাই আমাদের মানে ডাইরেক্টরেট থেকেও বারবার বলেছে, কিন্তু সেটা হয়নি। সেটা কেন হয়নি এটার উত্তর তো আমি দিতে পারবো না। ইএসআইসি আমাকে, হ্যাঁ আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে, কিন্তু সেটা দিয়ে কালকে যে ব্যাপক হারে আগুনটা লেগেছে সেটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে মানে করা যায় না, মানে বিশাল একটা বার্স্ট করে একটা ইয়ে হয়েছে, তো সেটা করা যায়নি। কেন কাজ হলো না, কেন এইভাবে থমকে গেল অগ্নি নির্বাপন ব্যবস্থার কাজ, কেনই বা কেন্দ্রের বিরুদ্ধে এই গাফিলতির অভিযোগ উঠল, স্বাভাবিকভাবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। জেলা সারাদিন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।